আল্লাহ পাক আপনাকে হেদায়েত দেননি ব্যাপারটা এমন নয়, কিছু কিছু কারণে আপনার মনের মধ্যে কলবের মধ্যে মরিচা পড়েছে, হয়তো আমল কম হওয়ার কারণ হতে পারে, ধারাবাহিকতার ঘাটতি হতে পারে, অথবা প্রকাশ্য গোপন কোনো পাপে লিপ্ত হওয়ার কারণে হতে পারে। তো সলিউশন হচ্ছে যে আপনাকে প্রথমত ফরজ এবং ওয়াজিব নিয়মিত আদায় করতে হবে, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি থেকে বেশি চেষ্টা করতে হবে অর্থ বুঝে পড়ার জন্য, এবং আপনি আল্লাহওয়ালা মানুষদের সাথে চলাফেরা করবেন, দুনিয়াদার মানুষদের সাথে চলাফেরা করবেন, কথাবার্তা করবেন, আল্লাহওয়ালা মানুষ যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এ ধরনের মানুষদের সংস্পর্শে থাকবেন, নিয়মিত আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবেন এবং পড়াশোনা করবেন। একটা বিষয় হচ্ছে যত বেশি আমরা জ্ঞান চর্চা করবো, ইমানের চর্চা করবো, ইমান তাজা থাকবে, চর্চা কমে গেলে ইমানে মরিচা ধরে যাবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। এক মাস যদি আমরা কোরআন হাদিসের সাথে সম্পর্ক না রাখি অটোমেটিক ইমান কমে যাবে, এই কারণে পড়াশোনা এবং আমল বাড়াতে হবে, আর আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন ইনশাআল্লাহ, তারা আপনার সমস্যাগুলো ঘুরিয়ে দেবে। আর শেষ জামানায় ইমান ধরে রাখার জন্যে শুধু আমল যথেষ্ট নয়, পড়াশোনা করতে হবে, এলিম অর্জন করতে হবে। একটা বিষয় আপনি পড়েন, পড়াশোনা করে তারপরে ওটা আমল করার চেষ্টা করেন, দেখবেন আপনি অনেক মজা পাচ্ছেন, স্বাদ পাচ্ছেন। নর্মালি অভ্যাসগতভাবে আমল করতে থাকলে স্বাদ পাবেন না, আশা করি আমি বোঝাতে পেরেছি। তবে মূল বিষয়টা হচ্ছে আল্লাহর ফরজ ওয়াজিব এবং আল্লাহর জিকির, কোরআন আল্লাহর জিকির, আল্লাহওয়ালা মানুষের সহজ, সন্তান হকের পথে চলে, বাবা মা চলে না, নামাজ কালাম পড়ে, পরিপূর্ণ ইসলাম ফলো করে না, এখন সন্তান কি করবে? সুন্দর প্রশ্ন, এবং এটা আমাদের ইয়াং জেনারেশনের ম্যাক্সিমাম মানুষের সমস্যা, যারা হেদায়েতের পথে আসছে হয়তো পারিবারিক সাপোর্টটা পাচ্ছে না। এইসব ক্ষেত্রে আমার নসিহত হচ্ছে যে প্রথমত তাদের সাথে তর্ক করা যাবে না, পিতামাতার সাথে তর্ক করে কোনো লাভ নাই, কারণ আপনি আমি যত বড়ই হয়ে যাই না কেন বাবা মার কাছে আমরা কিছুই না, ঠিক আছে। তো তাদের সাথে উত্তম আচরণ করতে হবে এবং যথাসাধ্য নম্রতার সাথে তাদেরকে নসিহত করতে হবে। আপনি আপনার বলার দায়িত্বটা বলবেন, নিজে আমল করে দৃষ্টান্ত স্থাপন করে দেখাবেন। আমি একটা লেকচারে বলেছিলাম অনেকদিন আগে যে আমাকে কিন্তু আমার আমলনামা ঘাটলে আমার ইতিহাসে আমি পাই না, যে আমাকে পুরো বংশ থেকে কেউ কোনোদিন একটা ইসলামিক বই কিনে দিয়েছে, ঠিক আছে। তো অনেক প্রতিবন্ধকতা ফেস করে 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 ইসলাম প্র্যাকটিস করতে হয়েছে, যেটা আপনাদের কল্পনার বাইরে। তো এক্ষেত্রে আপনাকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, নিজে আকীদা শক্ত করে আমল করে নিজে আগে আপনি একটা এক্সাম্পল ভাবেন যে আমি ইসলাম পেয়ে এভাবে নিজেকে পরিবর্তন করছি এবং আমি হ্যাপি, আমি সুখী আছি। এরপর আপনি তাদেরকে নসিহত করবেন এবং একটা সময় গিয়ে আপনি উপার্জনের ক্ষমতা অর্জন করবেন, যখন আপনি উপার্জন করতে শিখবেন তখন আপনি স্বতন্ত্র পরিবার গঠন করবেন এবং আপনি আপনার ফ্যামিলি নিয়ে থাকবেন, পরিবারের অন্য যারা আছে তাদের সাথে এবং রক্তের সম্পর্ক যাদের সাথে আছে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে, এতটুকু। কারণ আমরা চাইলেই কাউকে হেদায়েতের পথে আনতে পারবো না, ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক বলেছেন তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েতের পথে আনতে পারবে না, আল্লাহ যাকে চাবেন তাকেই হেদায়েতের পথে আনবে।